কি রান্না করছো বলো? লাল শাক, লাউ, ইলিশ মাছ। এটা তোমার লাল শাক, ওকে। হ্যাঁ, আমি বাসে করে গিয়ে নিয়ে আসছি। এটা কি? এটা চিংড়ি মাছ। কি চিংড়ি? বাংলাদেশের চিংড়ি বলে তো টাইগার রেকর্ড এখন, জানি না। টাইগার চিংড়ি, কিন্তু আমি ওই ফিলিংসটা পাই না, কিন্তু তাও এটা ভালো। হ্যাঁ, তুই যে দোকানে যেগুলো পাওয়া যায় চিংড়ি, ওগুলো রাবারের মতো লাগে। এটা বাংলাদেশের মতো না, কিন্তু রাবারের মতো লাগে না, ভালো। আচ্ছা, তুমি মাথায় এই মশলা পরে আসতে পারো। ওই যে আমি আজকে গোসল করে এসেছি তো আগে রান্না করার, এই জন্য চুল গন্ধ হয়ে যাবে। ও, খাওয়া চুল পড়বে এই জন্য না? ও, খাওয়া চুল পড়ে না তো, চুল বেঁধে নি না। ও, এটা কি করতেছো? খোসাটা ছাড়াই ফেলতেছি। আচ্ছা, তারপরে প্রসেসটা বলো তো। প্রসেসটা কি তো সহজ প্রসেস, ওই পেঁয়াজ রসুন এর মধ্যে কি বলে কাঁচা মরিচ আর একটু হলুদ একটু ধনিয়া দিয়া বসায় দিব। কি বসাই? চিংড়ি শাক একসাথে। তারপরে পানি দিয়ে দিবা? আরে শাকই অনেক পানি উঠবে, পানি দেওয়া লাগবে না। তো চিংড়ি মাছটা সিদ্ধ হবে কি ওই শাকের পানিতে? শাকের পানিতে সিদ্ধ হয়ে যাবে। পরে কি এটা ভাজা ভাজা হয়ে যাবে? ভাজা ভাজা হবে না, মাখা মাখা হবে আর কি। নেত্রকোনার স্টাইল। এটা নেত্রকোনার স্টাইল? হুম, ওকে, ঠিক আছে। তো আজকে তুমি শাক এবং টাইগার চিংড়ির রেসিপি বললা, গুড, এটি সবাই জানে তাই। আচ্ছা, এটার সাথে পরে এখানে কি লাউ, ইলিশ মাছ আর লাউ, লাউ, এই এই দুইটা রান্না করবা কি একসাথে নাকি আলাদা আলাদা? এই মাথা লেজ দিয়ে লাউ রান্না করবো আর বাকি গুলা ঝোল করবো পেঁয়াজ দিয়ে। ইলিশ মাছে? ওকে, সবাই পারে, সবাই পারে, রেসিপি দরকার নাই কারো? না, এগুলো সবাই পারে, কি রেসিপি? আচ্ছা, ঠিক আছে।